হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন। তো আমি প্রতিনিয়তর মতো আজকে আরও একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি। তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। তো চলুন শুরু করা যাক। তো আজকের ভিডিওটি হচ্ছে আমি আমার যে ওয়েবসাইটের ব্যাপারে ভিডিওটি ক্রিয়েট করব। আপনার যদি কোনো পার্সোনাল ওয়েবসাইট থাকে এবং ভিজিট করতে যদি লোড হয় বা লেট হয় সেক্ষেত্রে আপনি কী করবেন, দেখুন আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি। যেমন আমি এখানে শেখরের ডানা ডট আন ইউএক্স ডট কম আমি এখানে এন্টার করছি, এবং দেখুন আমার ওয়েবসাইটে ভিজিট হতে কিন্তু অনেকটা সময় নিচ্ছে। ঠিক আছে, আপনারা দেখুন কিছুক্ষণ সময় নিচ্ছে। আমি চাচ্ছি যে আমার ওয়েবসাইটটা যে কেউ ভিজিট করার সময় খুব দ্রুত ভিজিট হবে এবং খুব দ্রুত রেসপন্স পাবে। কারণ আমার ওয়েবসাইটে যদি ভিজিট করতে দেরি হয় বা লোড হতে দেরি হয় তাহলে আমার ওয়েবসাইটটা ভিজিট করতে চাবে না দর্শক। ঠিক আছে, তো আমি চাচ্ছি যে আমার ওয়েবসাইটটা খুব দ্রুত ভিজিট হোক। তো চলুন শুরু করা যাক। তো ওয়েবসাইটে প্রথমে ভিজিট হোক, হওয়ার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কি করলে আসলে কি অপটিমাইজ বা করলে আমার এখানে ওয়েবসাইটটা সুন্দর করে ভিজিট হবে। তো আমি এখানে শেখরের ডানা যে ড্যাশবোর্ড আছে আমি ড্যাশবোর্ডে ক্লিক করব। ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আমাকে একটি, দেখুন এখনও কিন্তু লোড হতে কিন্তু সময় নিচ্ছে। ঠিক আছে, তো আমি এখানে একটি প্লাগইন অ্যাড করব যার ফলে আমি আমার ওয়েবসাইটটা খুব দ্রুত ভিজিট করতে পারবো। ঠিক আছে, তো এখানে নিচে দেখুন প্লাগইনের একটি অপশান আছে। প্লাগইনে আমি যদি ক্লিক করি, প্লাগইনে অথবা আপনি এখানে অ্যাড নিউতে ক্লিক করতে পারেন। তো এখানে আমি অ্যাড নিউতে ক্লিক করব। অ্যাড নিউতে ক্লিক করলে এখানে যে ফিচার্ড যে প্লাগইনগুলো আছে এখানে আপনি চাইলে এখান থেকে এই প্লাগইনগুলো এখান থেকে আপনার প্রয়োজন মতো আপনি ব্যবহার করতে পারেন, অথবা আপনি পপুলার থেকে আপনার যে প্রয়োজন মতো যে প্লাগইনগুলো আছে সেই প্লাগইনগুলো এখান থেকে ব্যবহার করতে পারেন। তো আমি চাচ্ছি যে আমার আমি যে প্লাগইনটা চাচ্ছি সেই প্লাগইনটা এখানে এইভাবে পাবো না, আমি আমাকে এখানে সার্চ করতে হবে। ঠিক আছে, তো এখানে রেকমেন্ডেড যে অপশনগুলো আছে আপনার জন্য যে রেকমেন্ড করেছে ওয়ার্ডপ্রেসটা, ওয়ার্ডপ্রেসের যে রেকমেন্ডেড যে প্লাগইনগুলো আছে সেগুলো থেকে আপনি বেছে নিতে পারেন, অথবা আপনার যদি কোনো প্লাগইন থেকে থাকে সেই প্লাগইনটা আপনি এখান থেকে আপলোড করতে পারেন। অথবা যেমন আপনি যদি প্লাগইনটা এদের কাছ থেকে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে না নিতে চান, আপনার যে পার্সোনাল ওয়েবসাইটের মাধ্যমে তাদের কাছ থেকে যদি প্লাগইনগুলো কিনে নিয়ে আপনি কাজ করতেছেন সেক্ষেত্রে আপনি এখান থেকে আপলোড প্লাগইনে ক্লিক করবেন। ঠিক আছে, তো আমি চাচ্ছি যে এখান থেকে আমি এই ওয়ার্ডপ্রেসের দ্বারা আমি আবার প্লাগইনগুলো অ্যাড করতে চাচ্ছি। ঠিক আছে, তো আমি এখানে ফার্স্ট লোড যে প্লাগইনগুলো আছে ফার্স্ট লোডের প্লাগইনগুলো আমি এখানে সার্চ করলাম। আমি প্লাগইনগুলো সার্চ করার পরে আমাকে কী করতে হবে, এখান থেকে দেখুন WP ফাস্টেস্ট সেলস, তো আমি এখানে ইনস্টল নাওতে ক্লিক করব। এবং আমার যে WP ফাস্টেস্ট সেলস যে প্লাগইনটা আছে প্লাগইনটা এখান থেকে ইনস্টল হবে। প্রথমে এখানে ইনস্টল হওয়ার পরে আমাকে ইনস্টল হয়ে গেছে এবং আমি এখান থেকে এটিকে অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করার পরে আমি এর যে সেটিংসগুলো আছে সেই সেটিংসগুলো এখানে সেট করে নিব। এখন দেখুন এখানে কিন্তু প্লাগইনটা 1 মিলিয়ন প্লাস লোকে কিন্তু ব্যবহার করে, অর্থাৎ এই প্লাগইনটাকে আমি ট্রাস্ট করতে পারি। ঠিক আছে, তো ম্যানেজ প্লাগইনে আমি এখানে ক্লিক করব। এখান থেকে ম্যানেজ প্লাগইনে ক্লিক করলে এখানে কোনো অপশন আসেনি, তো আমি চাচ্ছি যে এখানে সেটিং যে WP ফাস্টেস্ট যে সেলসটা আছে এখানে আমি সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করার পরে আমি এখানে যে অপশনগুলো আসবে সেই অপশনগুলো আমি এখান থেকে নর্মালি সেট করে নিব। দেখুন এখানে অপশনটা লোড হচ্ছে। তো এখান থেকে লোড হওয়ার পরে আমি এখানে সেস সিস্টেমটা এখান থেকে নর্মালি অ্যানাবেল করব এবং প্রিলোড যে অপশনটা আছে প্রিলোডটা এখান থেকে সবগুলো সিলেক্ট করে দিব। সবগুলো সিলেক্ট করার ক্ষেত্রে কি হবে যে একবার লোড হয়ে গেলে পরবর্তীতে সেই পেজগুলো বা যে সেটিংসগুলো আছে সবগুলো কিন্তু নতুন করে কাজ করা লাগবে না, অটোমেটিক সেখান থেকে কাজ করবে। লগ ইন ইউজার যেগুলো আছে সবাই এখান থেকে একইভাবে ইউজ করতে পারবে, মোবাইল থেকেও একইভাবে ইউজ করতে পারবে, নিউ পোস্ট একই ক্লিয়ার করতে পারবে এবং আপডেট যে পোস্টগুলো আছে সবগুলো ঠিকঠাক মতোই কাজ করবে, ক্লিয়ার অল সেস। এবং এখানে শেষের দিকে দেখুন এখানে যে ল্যাঙ্গুয়েজটা আছে ইংলিশ থাকবে এবং ব্রাউজার সেসিং সবগুলো ঠিক আছে। এখন আমি এখানে সাবমিট করে দেব। সাবমিট করার ক্ষেত্রে কি হবে এখানে দেখুন,
সাবমিট করার ক্ষেত্রে এখানে আমার সেটিংসটা সেট হয়ে গেল এবং আমি চাইলে এখান থেকে হেডার এবং ফুটারটাকেও আমি কিন্তু এখান থেকে সেট করে নিতে পারি। তো আমি এখান থেকে এটা দূরে সেট করব না আমি এখন। তো এখন আমি ড্যাশবোর্ডে ক্লিক করি, ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আমি এখন আমার ওয়েবসাইটটা ভিজিট করব। দেখুন আমি এখান থেকে শেখরের ডানা ডট আন এইউএক্স ডট কমে আমি যদি এখন ক্লিক করি তাহলে দেখুন কী হবে, আমার ওয়েবসাইটটা কিন্তু খুব দ্রুত ভিজিট হচ্ছে এখন। ঠিক আছে, এখন কিন্তু আমার ওয়েবসাইটের দ্রুত ভিজিট হলো। এবং এরপরে আরেকটু ব্যাপার হচ্ছে কি, যে এই যে আমি যে ডব্লিউপি ফাস্টেস্ট চেস্টটা আমি এখান থেকে সেট করে নিলাম, ডব্লিউপি ফাস্টেস্ট চেস্টটা কাজ করতে একটু সময় লাগবে, সবগুলো ফাইল অপটোমাইজ হওয়ার জন্য, সবগুলো ফাইল অপটোমাইজ হবে যখন তখন কিন্তু আরও দ্রুত কাজ করবে। ঠিক আছে, তো এবং আমি এখানে আরও একটি এই যে ইমেজগুলো আমি এখানে ব্যবহার করেছি, এই ইমেজগুলোর ক্ষেত্রে কিছু ক্ষেত্রে এমন হয় যে ইমেজগুলো লোড হতে, ইন্টারনেট স্লোর কারণে ইমেজগুলো লোড হতে একটু সময় লাগে। যেমন আমি এখানে যদি দেখাই যে আমার কিন্তু এই মুহূর্তে ইন্টারনেট স্লো, যার কারণে কিন্তু একটু ধীরে কাজ করতেছে, কিন্তু এখন আমার ওয়েবসাইটটা কিন্তু আগে থেকে অনেক ফাস্ট হয়েছে, আপনারা নিজেরাই দেখতে পেয়েছেন। তো আমি এখানে যদি ইমেজগুলো লোড করি, এখন দেখুন এই দেখুন একটি চিহ্ন এখানে মার্ক হচ্ছে, এটা হচ্ছে লেজি লোড। আমি এখান থেকে আরও একটি প্লাগইন এখানে ব্যবহার করেছি, দেখুন স্মাস একটি প্লাগইন ব্যবহার করেছি। এই প্লাগইনটাতে আমি যদি ক্লিক করি, এই প্লাগইনে ক্লিক করার পরে এখানে আপনার একটি সেটিংস আসবে। আসলে এই প্লাগইনটা আপনাকে অ্যাড করে নিতে হবে। এখানে দেখুন আমি যে লেজি লোড যে অপশনটা আছে, আমি লেজি লোডটা কিন্তু এখান থেকে অ্যাক্টিভ করে রেখেছি এবং আমার সমস্ত ইমেজগুলো বা সমস্ত ফাইলগুলো কিন্তু অপটোমাইজ হয়েছে, যার ফলে এখন আমার ইমেজগুলো যদি খুব দ্রুত ওপেন হবে এবং যদি ওপেন হতে দেরি হয় ইন্টারনেট স্লোর কারণে, সেক্ষেত্রে ওই চিহ্নটাও ওখানে ওপেন হবে। ঠিক আছে, তো এই লেজি লোড যে প্লাগিনটা আছে, আপনি চাইলে এখান থেকে প্লাগিন এখানে ইনস্টল প্লাগিন বা অ্যাড নিউ প্লাগিন ইনস্টল প্লাগিনে ক্লিক করলে, অথবা আপনি এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করে আপনি আপনার যে লেজ এই দেখেন আমি এখানে স্মাস দিয়ে প্লাগিনটা অ্যাড করে রেখেছি, সেই প্লাগিনটা এখান থেকে সেটিংস করতে পারবেন, অথবা আপনি এখান থেকে প্লাগিনটা ইনস্টল করে নেবেন। এবং আরও একটি প্লাগইন আমি এখানে অ্যাড করেছি, অ্যান্টি ম্যালওয়্যার যেটা আছে। আমার ওয়েবসাইটটা মাঝে ক্র্যাশ হয়েছিল যার ফলে আমি কিছুদিন কাজ করতে পারিনি, তো আমি এখানে অ্যান্টি ম্যালওয়্যার এখানে সেট করে রেখেছি, যার ফলে এখন আমার যে ওয়েবসাইটটা আছে এটি এখন ক্র্যাশ হবে না এবং হ্যাকারের মাধ্যমে আমার কোনো ম্যালওয়্যার সেন্ড করে আমার ওয়েবসাইটটা হ্যাক করে নিতে পারবে না এই মুহূর্তে। ঠিক আছে, তো আপনার সিকিউরিটিও পেলেন এবং আপনার ওয়েবসাইটটা দ্রুত ভিজিটও পেলেন এবং আপনার যে ইমেজগুলো আছে সেগুলো অপটোমাইজ করতে পারলেন। ঠিক আছে, তো আমার আজকের ভিডিওটা এটাই এই পর্যন্তই ছিল। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চাপবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে, বাই।